আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আর্থিকভাবে অথবা ত্রাণ সাহায্য দিয়ে বা যেভাবে হোক তাদের পাশে এসে দাঁড়ান। ত্রাণ বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারলেও আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের এই কষ্টের জীবনের খুব শীঘ্রই যেন অবসান ঘটে, তারা যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং বানভাসী মানুষকে সাহায্য করি। কথাগুলো বলেন নাসির হোসেন। উত্তরের সকল জেলা সহ কমপক্ষে 20টি জেলা এবারের বন্যার জলে একাকার। মাঠ ঘাট হাট বাজার রাস্তা জনপদ স্কুল কলেজ কোনো কিছুই মাটির উপরে নাই, সব কিছুই হয় তলিয়ে গেছে কিংবা দ্বীপের মতো ঠাই দাঁড়িয়ে আছে। পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। সড়ক এবং রেল যোগাযোগ একরকম বিচ্ছিন্নই বলা যায়। বিভিন্ন দৈনিক টিভি চ্যানেল এবং স্থানীয় খবর মারফতে গত 6 দিনে বন্যায় শিশুসহ প্রায় 50 জন মানুষ মারা গেছে এবং নিখোঁজ রয়েছে শতাধিক। কুড়িগ্রামের 9 উপজেলার 57টি ইউনিয়নের 763টি গ্রাম এখন বানের জলে ভেসে আছে।